কালকে বেশি সময় দিলে সবুজ কান্দে হলুদ ব্যাজে ডিস্টার্ব করেনি হিসাবে গরমিল হি 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 হিসাবে গরমিল হিসাবে গরমিল হি 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 হিসাবে গরমিল কটা ডিমে কটা বাচ্চা দুটোই বসছি এক দুই তিন চার কটা নিল এক ছোটে এক হিসাবে গরমিল হি 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 হিসাবে গরমিল হিসাবে গরমিল হি 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 হিসাবে গরমিল কত আশা পাতলে খাবো মেলা দিছি পাহারা চালু এর ভিতরে বড়ই গাছে ঢিল হিসাবে গরমিল হি 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 হিসাবে গরমিল হিসাবে গরমিল হি 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 হিসাবে গরমিল আমি দেখবো বাংলা ছবি এরা ইংলিশ ওরা হিন্দি উনি উর্দু তাহারা তামিল হিসাবে গরমিল হি 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 হিসাবে গরমিল হিসাবে গরমিল হি 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 হিসাবে গরমিল চারজন মিলে এক হোটেলে এক টেবিলে খাওয়া শেষে প্রত্যেকের হাতে পকেটে সবাই দেবে বিল হিসাবে গরমিল হি 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 হিসাবে গরমিল হিসাবে গরমিল হি 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 হিসাবে গরমিল সব উত্তর জানতে নেই সেক্ষেত্রে সাদা বাবার অনুমতি নিতে হবে সাদা বাবার অনুমতি ছাড়া কাউকে কোনো কথা বলার কোনো অধিকার আমাদের নেই আপনি কোনো চিন্তা করবেন না আমি তো আছি আমি আপনার হয়ে সাদা বাবার কাছে বিশেষ তদবির করব হ্যাঁ কাহিনী কর প্রতিবার তুমি দেশে কোনো খোঁজ খবর নাই হ্যাঁ এবার আয়ো তুমি দেশে তোমার এবার মার্ডারই গেরালাম সেখানে ফুলের টোকা পর্যন্ত পড়ে না তুই কস মার্ডার করবো একটা কথা আমি খবর পাইছি ও সামনের মাসে দেশে আসবো স্যার দেশে আসবো এখন আমি মজা করে কইতেছিলাম এবার যদি আমার পিছিয়ে একটা টাকা খরচ না করো তাহলে তোর মারি করে আলাম স্যার এই রাকেশ এই যে দেখা রাখ রাকেশ বুঝছিস না এই রাকেশ এই শহরে থাকলে মার্ডার খুন রাজানি চিন্তাই চুরি কি অরবিন্দু স্যার অরবিন্দু মানে কি অরবিন্দু লেখে স্যার কি সমস্যাটা আমি যেটা কইতেছি সেটা শোন কোনো কিছু হইব না ঠিক আছে একটা ফুলের টোকা পর্যন্ত পড়বো না
আর কোনোদিন মজা করে কইবি না যে মার্ডার করুন, ঠিক আছে? যা আচ্ছা, তুমি লাঞ্চ করতে কখন আসবা? আসবো না। তাহলে অফিস শেষ করে কখন আসবা? রাত একটা বাজবে। অনেক কাজের প্রেশার না? হ্যাঁ, অনেক কাজের প্রেশার। আমি জিজ্ঞেস করছি কারণ হচ্ছে তুমি যদি লাঞ্চ করতে আসো তাহলে আমি দুপুরে রান্না করবো, আর যদি না আসো তাহলে তুমি রাতে যখন আসবা তার কিছুক্ষণ আগে রান্না স্টার্ট করলাম, তুমি এসে ফ্রেশ খাবার খেলা এই জন্য। ফ্রেশ খাবার খেলা আমি এর জন্য না, আমি বুঝি না বুঝি, তাই না? এই তোমার তো বাসায় সেটে বুঝে থাকার কি দরকার? হ্যাঁ, আমরা দুইটা মানুষ থাকি, তোমার জন্য আমি আমার বাসার কারোর সাথে যোগাযোগ করি না, কারোর সাথে কথাও বলি না, শুধুমাত্র তুমি সন্দেহ করো এই জন্য। যোগাযোগ করবে কি করে? প্রেম করি তো তোমার সময় কাটে না, যত সব যাত্রার নষ্ট করি। আমি কি করবো? থাকো তোমরা খাও, রাখো আমি পরে ফোন করতেছি। আশ্চর্য কি ব্যাপার, কি কয়টা বাজে এখন? আমি নাস্তা করুম না তোরা রেগুলার মনে করে দিতে হয় কেন আমার নাস্তা দেওয়ানোর কথা? আমি তো বুঝলাম না কাহিনীটা কি, সমস্যা কি তার? আমি নাস্তা না খেয়ে থাকলে তোমার আলসার হয়ে যাবো, গ্যাস্ট্রিক হয়ে যাবো, নাস্তা রেডি কর। আবার সায়দা হোস কি সারা? হ্যাঁ, রমজান নামে একজন মানুষ আছে। রমজান? রমজান ভাই তোরে? হ্যাঁ, কষা হয়েছে না? ইসুপ গুলি খুশি কামতো, তাহলে সকালটা ভালো যাবো না বন্ধু। রমজান ভাই স্যার, তোর মতো বেইমান দুনিয়া আছে? তোরে আমি নাস্তা খাওয়াই, ডিম পোস্ট খাওয়াই, এইটা করি ওইটা করি, তাহলে তুই বন্ধুত্ব ভুলে যাবি? না না, কত তুই বাড়ি আলোর গেলি, ওই মজনু ওই মজনু করে করে। না না ভাই, না ভালো, আসলে ক্ষুধা লাগলে মাথা মুথা সব আউলিয়া যায় গা। রমজান ভাই কি কয়? হ্যাঁ আসছে, সে ঘুমায় রয়েছে, তারে আমি লিখতেছি। এই তুই যে সকালে ফাউলটা করলি এর জন্য শাস্তি হচ্ছে, সকাল কোন নাস্তা পাবি? এটা কি করে এক লগে খাবি আমগো লাগে? ঠিক আছে, না না আমার আসলে ক্ষুধা লাগলে মাথা, আমি রমজান ভাইয়ের কাছে যাবো। না 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 না, রমজান ভাই কিছু জানার দরকার কি দরকার বন্ধু? তুমি নাস্তা করছো বন্ধু? হ্যাঁ, এই বন্ধুত্বটা আমার মনে থাকে। হ্যাঁ, আমার নাস্তা লাগবো না, রমজান ভাই আমি ট্যাকেল করতেছি, তুই সকাল না খাই থাকবি, দুপুর এক লয় খাবি। বন্ধু বন্ধু শুনো, কি ধরনের কথা স্যারেরা মাঝে মধ্যে এরম করে, আমার তো ভালোই লাগে না। বন্ধু তুমি নাস্তা করবা, আমি ডিম পোস্ট করে দিই। পুলিশে খবর দিছে কে? পুলিশ পুলিশ পুলিশে খবর দিছে রাত জাগবে।
আমি খবর দিই নাই ভাই, এই মিশা কত কাজ খেলে আমি খবর দিই নাই ভাই পুলিশে। তুই খবর দিছ? একদম মিশা কত কবিতে মিশা ভাই ভাই কথা ছাড়া মিশা কত কাজ ভাই, আমি আপনি আমার একদিন দিতে চাই ভাই, আপনার বিপদে পড়ার জন্য খবর দিছে পুলিশে। আমি খবর দিই নাই মিশা কত কবিতে খবর দাও, আমি পুলিশে খবর দিই নাই। তোরে দুদিন ধরে আমি বাসা দেখিনা, তুই গেছিস পুলিশের কাছে? আমরা আপনার পুলিশের কাছে কি সত্য করে গা পুলিশে কে খবর দিছে? বাইরে পুলিশ আইলো কিসের জন্য? এই আমার চিনোস, আমার নাম জানোস? জি ভাই। আমার নাম কি? কলকাতা রমজান। তাড়াতাড়ি ক, কে খবর দিছস? আমি দিই নাই ভাই, আমিও দিই নাই। আমার সাথে চালাকি মারাও। হ্যাঁ, দুইজনে প্ল্যান করছো যে আমার যদি পুলিশে দা ধরাই দিবা, এখন ডরের চোটে কইতেছ যে তোমরা কেউ দেও নাই পুলিশে খবর, পুলিশ হাওয়ায় ভাইসা ভাইসা আইছে না? এই আপনি গাল কাটলে কাটেন, অরবাম গাল কাটেন, আমার ডাইন গাল কাটেন, কিন্তু আমরা পুলিশে খবর দেই নাই। আপনার যখন গাল কাটার ইচ্ছা, পুলিশে খবর দেওয়া না ইচ্ছা না, ইচ্ছে হচ্ছে গাল কাটার কারণ? আইলা গাল কাটে আইলা গাল কাটেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, গাল কাটতেছি না। তাই আমি এখন যা যা কমু সেইভাবে কবি, তোরা কসম কাটবি আমার সাথে সাথে, তাইলে আমি তোকে বিশ্বাস করবো। জি ভাই। গঞ্জন উস্তাদ একটা কথা আছে। কি? ওদের দিয়ে কিরা দেন, কিরা দিয়ে কত আদায় করে নেন। হ্যাঁ কি? কিরা কিরা দেন, কিরা কাটান। ধন্যবাদ। এই তোরা আর আমার সাথে সাথে কিরা কাটবি, আমি যা যা কমো তোরা তাই তাই কবি। যদি এটা কইতে পারো তাহলে বুঝবো যে তোরা পুলিশে খবর দেস নাই। আমার তো পুলিশে খবর দিই নাই। আবার কথা, আবার কথা শুরু কর। আমরা আমরা এই মর্মে কিরা কাটিতেছি যে, এই মর্মে কিরা কাটিতেছি যে পুলিশে পুলিশে আমরা খবর দেই নাই, আমরা খবর দেই নাই। এই কথা যদি মিথ্যা হইয়া থাকে, এই কথা যদি মিথ্যা হইয়া থাকে, তাহা হইলে এই চৈত্র মাসের গরমে, এই চৈত্র মাসের গরমে আমাদের মাথার উপরে, আমাদের মাথার উপরে ঠাটা পড়িবে, ঠাটা পড়িবে। ওই ঠাটার আঘাতে, ওই ঠাটার আঘাতে আমরা ইন্তেকাল ফরমাইব, আমরা ইন্তেকাল ফরমাইব। আমাদের বডি, আমাদের বডি, ওই চুম্বকে পরিণত হইব, চুম্বকে পরিণত হইব। চুম্বক অর্থাৎ ম্যাগনেট, চুম্বক অর্থাৎ ম্যাগনেট। এই ম্যাগনেট, এই ম্যাগনেট শেষরা সরে চুরি কইরা, শেষরা সরে চুরি কইরা 1 কোটি টাকা বিক্রি করিবে, 1 কোটি টাকা বিক্রি করিবে। কি মনে হয়? মনে হয় তো পুরো কয় নাই, আমারও তাই মনে হয়। তাহলে কইলো ডাকে কেটা? আচ্ছা এটা ব্যাপার তো সহজ ভাই, আপনার এত বুদ্ধিমান মনে করি, আপনার এত খুবই সহজ। আমি আরো যাই, যাই পুলিশে জিজ্ঞেস করি, রমজান ভাই যাই, কালকাটা রমজান ভাই যেখানে আছে তারপরে জানলেন তাহলে যাই না, এসব বলে দিস তো। বেগম পাইছো? আমার বেগম মনে করতেছো তোরা না? তখন তুই জন্য ছাইরা দে, তারপরে তোরা পকার পার হয়ে যাস, বর্ডার ক্রস করে ফেলাস, তাই না? চলবে না, যে কোনো একজন থাকতে হবে। এই যে গান দিয়া তোদেরকে মাথার ভিতরে ধরবো, কে থাকবি কর? বন্ধু বন্ধু পুলিশের খবর দাও না, আসতে কি এতক্ষণ লাগে নাকি?
আসবে তো দাদা। কতক্ষণ ধরে দাঁড়ায় আছি এখানে, এখনো আসেন না? পুলিশ কে? কেমন আছো? কিরে তুই, রমজানের কেস কি তোমার কাছে গেছে? ওটা তো অনেক আগে আসিল, আসিল অনেক আগেই, ফিনিশ করে দিস। মনে করেন ছয়টা বুলেট রেডি করছিলাম, একটা শুট করছি, মরে গেছে। আরে পত্রিকায় আসিল তো, আপনি পান নাই? ঢাকা মেট্রোপলিটন তোর নাম তো রাখে শরদিন্দু লেখে কেন? এটা কি পোশাক উল্টাই গেছে? লন্ডিতে দিছিলাম তো, মানে উল্টা উল্টা হয়ে গেছে, সমস্যা নাই, ঠিক করে নিই। তো কোনো খোঁজ খবর না দিয়ে যাইলে, আমি যদি বাড়িতে না থাকতাম তাহলে কেমনে দেখা হইতো? কোনো সমস্যা নাই, আসেন তো বাড়িতে, যাই ফিরে যাই। চলো ভাইয়া ভিতরে যাই। ভিতরে যাবি? হ্যাঁ। ওই কোয়ার্টার পাইতো, কোয়ার্টার রাখতে পারে? পামু পামু, কোয়ার্টার পামু, পাইলে আপনারা জানাবো, আপনারা নিয়ে যাবো, সমস্যা নাই। চলো চলো ভাইয়া। আচ্ছা আমি একটা কামে যাবো, তোরা যা সিঁড়িতে উঠে বাম দিকে রুমটা যাবি, অন্য কোনো রুমে যাবি না কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। জি তাড়াতাড়ি। আমি তো অভিনয়টা করতে চাই, অভিনয় করেই তো মরে যেতে চাই, আর সেজন্যই তো আমার ছবিগুলো আপনাকে দিয়েছি, যাতে করে ফিল্ম করব আমি ভবিষ্যতে, আপনি আমাকে হেল্প করবেন। এখন চা কিভাবে টানি বলেন তো? আমি কিন্তু আমাকে চা দেওয়ার জন্য ডেকেছি, আমি তার সঙ্গে কাজ করতাম, চা দিতাম মাল নেওয়ার জন্য, আমি তার কাছ থেকে মাল নিয়েছি, আমি এখন তার জন্য ছবি করবো, তোমাকে এই জন্য ডেকেছি। আমি তো বুঝছি আপনি একটা মাল, এই মাল দিয়ে অনেক কিছু করানো সম্ভব, সেই জন্য আমি কিন্তু অন্য কারো কাছে আমার ছবিগুলো জমা দিই, আমি কিন্তু আপনার কাছে দিচ্ছি, বুঝছেন না ভাই? আমি বুঝতে ভুল করছি, রাস্তাঘাট তো বুঝি নাই, সরি, আপনি রাগ করেন না ভাই। এখন কি করতে হবে আমাকে বলেন। এখন তুমি সবার আগে যেটা করবে, তুমি আমার হাত ধরে সরি বলবে। কত আগে দিন এটা? এই কি বলতেছ তুমি, বুঝতে পারতেছ না? তুমি আমাকে সরি বলবে হাত ধরে? এর আগে যেভাবে বলতে মানুষই ছিল না, সুন্দর মতো সরি বলতে হবে, তারপর তোমার সাথে বাকি সব কথা হবে। ও এটা অভিনয়ের বাইরে, এটা তো হাত ধরে বলবো ভাই, সরি, আপনি আমার ভাই না, আপনি ছাড়া এখানে আমার দেখার মতো কেউ আছে বলে? কেউ নাই ভাই, সেটা সরি, কিন্তু আমি ভাবছিলাম ছবির মধ্যে সরি বলতে হবে, ওইটা আমার পার্ট আর কি। সমস্যা নাই, এটাও হয়ে যাবে ভাই, আপনি টেনশন করেন না, আপনি শুধু আমার উপর রাগ করেন, আমি ভুল বুঝছি আপনারে, মানে চেহারাটাই ওরকম, তো কেমন যেন বোঝা যায় না আপনারে, কনফিউজ লাগে আর কি। তুমি কি মশকরা করতে সমস্যা? না 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 না, একদমই না একদমই না, এই যে আমি ভাই সরি, আমি তো আবারও সরি বলতেছি, হাত ধরে বলতেছি সরি, আমি ভুল বুঝেছি। ক্যারেক্টারটা কি ভাই বলেন? এখন তুমি যেটা করবে মূলত, আমরা যে মুভিটা করবো সেটা হলো ইউটিউব চ্যানেলের জন্য। এখন তোমার পাঠানো জোকার আমরা মনে করো এখানে আঁকবো, এখানে আঁকবো, তুমি বরঞ্চ এটার জন্য প্রস্তুতি নিয়ে আনো, বুঝছো ভাই? আমার ক্যারেক্টার জোকার ভাই, জোকার ক্যারেক্টার আমার, মানে বাংলাতে হচ্ছে তো, হ্যাঁ ওই ফিল্ম হবে, একদম পুরো জোকার ক্যারেক্টার আমার। অবশ্যই অবশ্যই, সাইড আর কিছু নাই তো। ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, আমি আসলে ভুল বুঝেছি, আপনি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভাই জোকারের কবে আমরা শুরু করব? শোনো আগে তুমি যে কাজটা করবে, তুমি আগে ক্যারেক্টারাইজেশনটা নাও ভেতরে, বুঝছো? যার সঙ্গে দেখবে, যার সঙ্গে তোমার কথা হবে, সবার সামনে তুমি মনে করো সবসময় জোকারের মতো কথাবার্তা বলবে, ব্যাপারটা হলো তো এটা কেবল মেথড অ্যাক্টিং, এমন ভাবে তুমি করবে মনে করো তুমি জোকার, তুমি নিজে একজন জোকার,
তারপর তুমি আমার সঙ্গে আসবে, যোগাযোগ করবে, আমি দেখবো তুমি ঠিক আছো কিনা, তারপর আমরা একটা ডেট ফিক্স করবো। আর শোনো, আরেকটা ব্যাপার আছে, সে হলো এই নায়িকা আর কি। ও নায়িকা, নায়িকা ভাই, নায়িকা, নায়িকা কি? এখন আমি টিকটকে বহুত মেয়েকে দেখেছি, কিন্তু একটাও আমার পছন্দ হয়নি, মানুষকে একটাও লাগতেছে না। তুমি যে কাজটা করবা, তোমারও যদি কাউকে পছন্দ হয় বা তোমার যদি মনে হয় মানুষই, আমার কাছে আসে বলবে, আমি ওটা দেখবো, তারপরে আমি সুন্দর মতো ডিসিশন নিয়ে আমরা শুটিং শুরু করে দেবো। ওকে, সমস্যা নাই ভাইয়া, একদম সমস্যা নাই। আমার প্রচুর ফ্রেন্ড আছে টিকটক করে, একদম পুরো হুবহু সাবনারের মতো। দেখা যাবে, দেখা যাবে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। এই দিন কোনো দিন শোধ করা যাবে না। আসি ভাইয়া তাহলে, থ্যাংক ইউ। একই, তুমি দেখি তো বেত্তমিজ ছেলে। সরি ভাইয়া, সরি সরি, বুকে ভুক লাগে, আমি চলে দিতেছি। ধন্যবাদ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমি পুলিশ ইন্সপেক্টর রাকেশ, ওয়ান এন্ড অনলি। আরে আমি তো এই বাড়ির মজনু ভাইয়ের বোনের জামাই। ভাইয়ের বাসায় আসছি, ভাই মানে আপন ভাই, আপন ভাই মানে আমার বউয়ের আপন ভাই, ঠিক আছে? ভাইয়ের বাসা থাকতে আবার কোয়ার্টার বোর্ডার কি এখানে থাকবেন? মানে এখানে তো মানে আপনি এখানে থাকবেন, আমি আসলে ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। আরে ব্যাপারটা না বোঝার কিছু নাই, জলের মতো ক্লিয়ার, পানির মতো ক্লিয়ার। শোনেন, মনে করেন আমার পোস্টিং তো এখন মহানগরে হয়েছে, বুঝছেন? মহানগরে আসছি, মনে করেন যে আমার কোয়ার্টার আছে, কিন্তু আমি সেখানে থাকুম না, বউ নিয়ে ভাইয়ের বাসায় চলে আসছি, বউয়ের ভাইয়ের বাসায় এখানেই থাকবো। কোয়ার্টার ছোট, মনে করেন ছোট বাসায় থাকতে ভালো লাগে না, বুঝছেন? মানে কি আপনি ঘর জামাই হইবেন, এরকম ব্যাপার? আর ঘর জামাই হবো কেন, মানে ঘর জামাই হবো কেন ভাই, আপনি বুঝতেছেন না কেন? মানে বুঝতে ভাই আপনার কি হয়? আমার বন্ধু, আমরা দুজন ভেরি ক্লোজ ফ্রেন্ড আর কি, আমরা দুজন বন্ধু। তাহলে তো আপনি বড় ভাইয়ের মধ্যে, তাই না? আপনি বুঝতেছেন না কেন? মত কি আবার বড় ভাই? বড় ভাই, বড় ভাই আসলে হয়েছে কি, মানে ঢাকাতে থাকার পরে যদি আমি আমার ভাইয়ের বাসায় না থাকতে পারি, তাহলে এটা ব্যাপারটা কেমন না? এই জন্য চিন্তা করতেছি আমি কোয়ার্টার কোয়ার্টার থাকবো না, ভাইয়ের কাছে থাকবো, সবসময় আপনাদের সাথে দেখা হবে, ঠিক আছে? মানে ঢুকছি তো, ভাই কইলো যে আমার রুম দেখাই দিছে, তো একটু বাসাটা একটু ঘুরে ঘুরে দেখতেছি, ঠিক আছে? বাসাটা সুন্দর তো, সুন্দর না? আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, অবশ্যই কোনো সমস্যা হলে কইবেন আমার, তো ঠিক আছে ভাই? জি জি, ওকে, দেখা হবে। ভাই ভিতরে কেউ আছেন? হ্যালো ভাই, শুনতে পাচ্ছেন? ভিতরে কেউ আছেন? স্যার, ও স্যার, তোমার ফোন আসছে অনেকক্ষণ ধরে। ও আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি কথা বলে আসছি, ঠিক আছে?
হ্যালো স্যার, স্যার আপনি যে বাসার অ্যাড্রেস দিয়েছেন স্যার, আমি তো সেই বাসায় চলে আসি স্যার, কিন্তু স্যার আমি তো গেটের মধ্যে কাউকে দেখতে পাচ্ছি না স্যার, স্যার গেট তো বন্ধ স্যার, স্যার অনেক ডাকাডাকি করছি স্যার গেট বন্ধ, কিন্তু স্যার এই গেটের মধ্যে লেখা আছে স্যার কুকুর হইতে সাবধান। আচ্ছা স্যার, এই বাড়িতে কোনো কুত্তা আছে স্যার? কুত্তা থাকলে কিন্তু আমি স্যার এই বাসার সামনে বেশিক্ষণ দাঁড়া থাকতে পারবো না। তোরে আমি কি কইছিলাম, তুই মোবাইলে ফোন করছিস কেন? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। তুই থাক, আমি আইতেছি। আপনার সমস্যাটা কি? হ্যাঁ, আপনি কি প্ল্যান করে এসেছেন আজকে যে আমাকে আপনার বাইকের নিচে ফেলে মেরে ফেলবেন? এটা প্ল্যান করা ছিল আপনার? আচ্ছা আপনি এরকম কেন বলুন তো, সব সময় খালি মানে কি কি যেন বলতে থাকেন, প্রতিটা দিন অলমোস্ট আপনি একই কথা বলেন, কেন এমন করেন আপনি বলুন? নতুন কিছু বলুন না, নতুন কিছু শুনি আপনার কাছ থেকে। আপনি তো প্রতিদিন একটা না একটা ঝামেলা করছেন, হয় ধাক্কা দিচ্ছেন না হয় বাইকের নিচে ফেলতে চাচ্ছেন। আপনি কি আমার জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন যে আপনার জন্য আমি ভালো ভালো কথা বলবো? ও, আপনি তার মানে এখন ফুল চাইছেন? নো, ইম্পসিবল। দেখেছেন ছেলেরা এমনই, মানে যাই আপনি বলবেন না কেন ঘুরিয়ে পেঁচিয়ে নিজের সুবিধা মতো শব্দটায় গিয়ে পৌঁছায়। বলেছিলাম না বদের হাড্ডি। আবার সেই পুরুষ মানুষ কিন্তু আপনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। না মোটেই না, অসম্ভব। আপনি কিন্তু হাতটা রিসিভও করেছেন। ভাই ছাড়ুন তো। শুনুন, আজ আসলে একটি আইডিয়া নিয়ে এসেছি। কিসের আইডিয়া? আপনার আর আমার বাসা কাছাকাছি। আমার বাসা আমার বাসায়, আপনার অফিস আর আমার অফিস কাছাকাছি, তো আমাদের ভিতর একটা সম্পর্ক আছে। ফালতু কথা একদম বলবেন না, সরি। জানতাম, আমার জানা ছিল আপনি ঠিক এভাবেই রিয়্যাক্ট করবেন, তাই সম্পর্কের নামটা আমি ঠিক করে এসেছি। ও মাই গড, কি ভ্যান আপনার! একটু পরে আরো অনেক কথা বলতে থাকবেন, কয়েকদিন এভাবে চলতে থাকবে, তারপরে এক সময়। নো 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 নো, এত সুযোগ আমি আপনাকে দিচ্ছি না। প্রতিবেশী বলুন না এবার কিছু একটা। তো কি হয়েছে? হয়েছে যেটা, যে প্রতিবেশী প্রতিবেশীর সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা উচিত। সেই জন্য বলছি সবসময় আমার সাথে চিৎকার চেঁচামেচি না করে একটা সুন্দর সুস্থ সম্পর্ক টিকে রাখলে কিন্তু ভালো। থ্যাংক ইউ। মিস করছেন, টাইমলি অফিসে যেতে পারতেন। আমার কি বাবা, আমি তো যাবই, যদি কেউ সাথে যেতে চায় টাইমলি যেতে পারে। চলে ভাই আমার ঘোড়া চল। তো আরেকটা হেলমেট কিনতে পারেন না? রাকেশ চিনে না না চিনে একটা ভুল করে বসে। আবা আবা আবা, আমি কইছি ও আমার ভুলের জামা, আমার বাড়িতে বাড়িতে আসছে, তুমি তার সাথে কথা বলতে আসছো কেন? কি জামা নাকি তোমার? তুমি দুই দিন পর চলে যাবে কোয়ার্টারে। মানে কোয়ার্টারে হাজামু মানে আবার ঠিক নাই, মানে তাড়াতাড়ি না যাইতে পারে। আপনি আমার ফোন নাম্বারটা রাখা দেন। দরকার নাই, ফোন নাম্বার রাখো, রাখো।
আপা আপনি কিছু মনে করেন না, ও আমার বোনের যাবে বেড়াতে আসছে, দুদিন পর চলে যাবো, আপনার কোনো অসুবিধা হলে আমাদের কাছে বলেন। যাও যাও ভিতরে যাও। যাও আপা, কিছু লাগলে আপনি বলেন। হ্যালো, লাগাইছস? 10 মিনিট, আরো 10 মিনিট লাগবে পোস্টার লাগাতে। আমি এসে আমি নিজে কাজ করে দেখাবো ওখানে। হ্যাঁ, তারপরে দেখি 10 মিনিট লাগে না কত মিনিট লাগে। আমি লিডারের কাছ থেকে কোনো কথা শুনতে চাই না, তো তাড়াতাড়ি করো। আপনি কি কাজটা করতে পেরেছেন? কোন কাজটা? আরে আজকে সকালবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে একটা কথা বললাম না, আপনি বললেন যে আপনি উত্তর পেয়ে গেছেন, কিন্তু সাদা বাবার বিশেষ অনুমতি ছাড়া আপনি বলতে পাচ্ছেন না, মনে পড়েছে? ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। তো করেছেন? কি করেছে? আরে বাবা, তদবির করেছেন আমার হয়ে? সকালবেলা কাজটা হাতে নিলাম, আমাকে একটু সময় দিন, একটু ধৈর্য ধরুন। এসব ব্যাপার তাড়াহুড়া করলে চলবে না, বিয়ে শাদীর বিষয়, একটু সময় সাপেক্ষ ব্যাপার। আরে না না, আসলে আমি তাড়াহুড়ো করছি না, ইনফ্যাক্ট আমি বিয়েই করতে চাই না। বিয়ে হলো কি না হবে কি না এসব নিয়ে আমার আসলে কোনো মাথা ব্যথা নেই। তাহলে এত অস্থির হচ্ছেন কেন? অস্থির হচ্ছি এইটা জানার জন্য যে পিএইচডি করার আগে আমার বিয়ে হবে কি না, আর যদি হয় তাহলে সাদা বাবার কাছে আমি তদবির করব যাতে আমার পিএইচডিটা না হওয়ার আগে এসব যেন না হয়, যেন আমার বিয়ে না হয়। আর বিয়ে হলে তো আমার পড়াশোনার সাথে একদম ব্রেকআপ হয়ে যাবে, আর আমি এটা কখনোই চাই। হ্যালো মাম্মা, আর বলিস না, সাদা পাঞ্জাবি পরা মাইয়া দেখলাম আর কি যে ভাল লাগে, মানে একদম পুরাই অস্থির, আগুন, আগুনের কুণ্ডলি মামা। আর বলিস না, তোরে দেখাইতে পারলে আমার কি যে ভাল লাগতো। আর বলিস না মাম্মা, লাল শার্ট ছেলে না আমার ও খুব পছন্দ। হ্যাঁ আর যদি খবরদার কোনোদিন যদি দেখি, আর কি কালার ভাল লাগে তো, সাদা নীল লাল আর কি ভাল লাগে? আপনি কোনো চিন্তা করেন না, আপনি যান আমি দেখতেছি, আপনি কল আমি কি করবো, নিয়ে যান থানায় করে দিলে তারপর সব কি হবে? কোনো সমস্যা নাই, আপনি গুলি করতে না করছেন, আমি গুলি করতেছি না, আমি নিয়ে যে ওরে যা করার আমি করতেছি, আপনি এই থানা থেকে যেতে পারবেন না, কোনো ভাবে করতে পারবেন না, জানেন দেখুন। আপনি পড়ালেখা করতে খুব ভালোবাসেন তাই না? বাহ খুব ভালো, আমি না ছোটবেলায় পড়ালেখা করতে খুব ভালোবাসতাম। বাসতাম মানে এখন বাসেন না? না মানে এখনো ভালোবাসি, কিন্তু আমার তো কোনো উপায় নেই, সাদা বাবার খাদেম হিসাবে সারাদিন এত খাটুনি যায়, তারপর যে রাতে যে পড়বো তারও উপায় নেই। কেন, রাতে আপনি কি করেন? মানে আমি কিছুই করি না, ওই যে ঝুনা, মানে আমার সাথে আরেকজন আছে না সাদা বাবার খাদেম, ও হ্যাঁ উনি কি করেন? না সে আর কি করবে, রাতের বেলা ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস, ওকে সারা রাত আমাকে পাহারা দিতে হয়। এ কি, এগুলো তো আমি নাটক সিনেমাতে হয় শুনেছি, বাস্তবে এরকম হয়? হয় মানে আমি নিজে তার প্রমাণ। সেদিন কি হচ্ছে জানেন,
হঠাৎ দেখে ঘরের মাঝে নেই, মানে আমি মনে একটু তন্দ্রচ্ছন্ন হয়েছিল, ঘুমিয়ে পড়েছিলাম, দেখি নেই নেই মানে নেই, কোথাও নেই। বেরিয়ে গেলাম, যে দেখি মেন রোডে হাইওয়ের উপর একটা ট্রাক আসতেছে, আমি চাপটুকু ধরে ফেললাম। নাহলে বড় দুর্ঘটনা ঘটে যেত। ওরে মাই গড, ও মাই গড, এটা তো খুবই ডেঞ্জারাস বিষয়। আচ্ছা যদি এমন হয় যে উনি রাতের বেলা হাঁটতে হাঁটতে আমাদের মেয়েদের রুমে চলে আসে তখন? না 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 না, আসবে না। আমি আছি না, আমি তো বললাম আমি সারা রাত ওকে পাহাড়ে দিয়ে রাখি, এখানে আসতে দিব না। থ্যাংকস, অনেক অনেক থ্যাংকস। কিন্তু কিন্তু আমার বিষয়টা একটু দেখেন, আমি বুঝতে পারছি আপনার উপরে অনেক চাপ যাচ্ছে, আপনার রাতও জাগতে হয়, কিন্তু হয়েছে কি সাধু বাবার কাছ থেকে, মানে সাদা বাবা, আমি সরি আমি সাধু বাবা বলি, শুধু সাদা বাবার কাছ থেকে একটু আমার বিষয়টা শুনেন, একটু তদবির করেন। আমি আসলে কি এসব ঝামেলায় পড়তে চাই না, এসব বিয়ে দিয়ে আমার একদমই পছন্দ হয় না। আপনি কোনো চিন্তা করবেন না, একদম নিশ্চিন্তে থাকুন, আমি এমন একটা চাল চালবো না, জীবনে কোনোদিনও আপনাকে বিয়ের পালকিতে বসতেই হবে না। চাল চালবেন মানে? হ্যাঁ না মানে চাল ইয়ে ওই তদবির করবো, মানে কিছু একটা করবো আর কি, আপনার বিবাহটা আটকানোর জন্য। সত্যি আপনি যা করছেন, আপনার এই ঋণ যে আমি কিভাবে শোধ করব? এত তাড়াহুড়ার দরকার নেই, আস্তে আস্তে শোধ করেন। জি কি যে মানে ওই আমাকে না এখনই যেতে হবে, সাদা বাবা আবার চোখের আড়ালে আমি বেশিক্ষণ থাকতে পারি না, উনি আবার আমাকে না দেখলে ওনার দম আটকে যায়। আমি এখন আসি। হ্যাঁ জি। আচ্ছা তুই কি রে ভাই, তুই কি মানুষ না অন্য কিছু? তোর শরীর কি গন্ডা রে আমরা? তোরে আমি একদিন রিকোয়েস্ট করে কইলাম যে ভাইয়া ভাইয়া, এটা কইস না তুই, তুই আমার ভাই কর নাহলে ব্রাদার কর, আমার কিছুই কইস না, তুই আমার লোক কথাই কইস না, ডাকিস না আমারে, তুই শুনস না কেন, কি সমস্যা তোর? আচ্ছা সরি ভাইয়া, আসলে আমি আসলে আবার ভাইয়া 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 তুই ভাই কর সোজা সাপটা ভাই কর ভাই ভাই। আচ্ছা সরি 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 ভাইয়া, মানে যেটা হচ্ছে সকালবেলা যেটার জন্য দোকানে গিয়েছিলাম আর কি, ওটা তো হয়ে গেছে ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া। মানে মানে ভাই সো সিরিয়াস? Bell icon on YouTube app and never miss another update.